KitKat ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসএসসি জেনারেল ম্যাথ শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশির কুমিল্লা বোর্ড 2022 সালের 2 নং সৃজনশীল প্রশ্নটি নিয়ে। তোমরা প্রশ্নটি স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তো আমি এখন সলভ করে তোমাদের দেখাবো। তো প্রশ্নটি সলভ করার আগে তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা যদি কিটক্যাট ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো চলো শুরু করা যাক। ক নম্বরে বলা হয়েছে যে উৎপাদকে বিশ্লেষণ করো, তো আমি ক নম্বর তাকে সলভ করবো। দেখো আমি এখানে তুলে রেখেছি, তাহলে এখান থেকে আমি লিখবো যে 2p হোল স্কোয়ার মাইনাস, দেখো এটাকে আমি এখন ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিবো, হ্যাঁ তাহলে 4q স্কোয়ার, এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস 4q, এখানে হবে কি প্লাস 1। তাহলে এখান থেকে আমি লিখবো যে 2p হোল স্কোয়ার মাইনাস, এখন দেখো এটাকে সূত্র ফেলা যাবে 2q হোল স্কোয়ার, এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট হবে মাইনাস 2, এ বলতে 2q এবং বি বলতে হবে 1 প্লাস 1 স্কোয়ার। এখান থেকে আমি লিখবো যে 2p হোল স্কোয়ার মাইনাস, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো 2q মাইনাস 1, তারপরে হবে কি হোল স্কোয়ার, কারণ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, এটাকে যখন যদি এ ধরি তাহলে এ স্কোয়ার, তাহলে বি ধরি তাহলে বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এখানে হবে 2p প্লাস 2q মাইনাস 1, আরেকটি হবে 2p মাইনাস 2q প্লাস হবে 1, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1 হবে। এটি হচ্ছে আমার ক নং প্রশ্নের সলিউশন। এখন আমি তোমাদের খ নং সলভ করে দেখাবো। তো খ নম্বরে বলা হয়েছে যে সি সমান 0, এম সমান 3, এন সমান 5 হলে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। তো আমার এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান এম, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে এন। এখন আমি এখান থেকে লিখবো যে দেওয়া আছে বলে খ নম্বরে, এখন লিখবো আমি দেওয়া আছে, আমার এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে কত এম, আর এখানে বলা হয়েছে যে এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0, তাহলে সি সমান 0 প্লাস এম, এম সমান হবে কত, এম সমান হবে 3। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে এ প্লাস বি সমান হবে কত 3। এখানে আমি আরেকটা মান দেওয়া আছে আমার, এখানে এখানে লিখবো আমি যে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এইটা সমান দেওয়া আছে আমার এন। এখানে সি সমান আমরা জানি 0, তাহলে এখানে সি আর লিখবো না আমি, তাহলে এখানে লিখবো ডাইরেক্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এন এখানে এন এর মান দেওয়া আছে 5, তাহলে এখানে লিখবো আমি কত 5। তো আমি এখানে আমি এখান থেকে এই সূত্র প্রয়োগ করবো, কেন আমরা জানি যে দেখো এখানে আমাদের মান বের করতে হবে এ কিউব প্লাস হচ্ছে কত বি কিউব, তো এইটা সমান আমরা সূত্র কী জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো এই এখানে যদি আমি এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে চাই তাহলে অবশ্যই আমার কী লাগবে এ প্লাস বি এর মান লাগবে, আমরা অলরেডি এ প্লাস বি এর মান পেয়েছি, এবং লাগবে আমার এ বি এর মান। তো এ বি এর মানটা আমি এখান থেকে অ্যাকচুয়ালি কী করবো বের করবো, তো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমি সূত্র প্রয়োগ করবো, এটা সমান আমি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখান থেকে লিখবো আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান হবে কত 5। তাহলে এখানে আবার ইমপ্লাইজ দিয়ে দিব আমি এখানে, এখন এখান থেকে কী লিখে দেবে দেখো এ প্লাস বি, এ প্লাস বি সমান আমি পেয়েছি কত 3, তাহলে 3 ওপর স্কোয়ার করলে কত হবে 9 হবে, তারপরে 9 মাইনাস 2ab সমান হবে কত 5। তাহলে এখন আমি এইভাবে লিখতে পারি এটাকে যে দেখো 2ab সমান 9, এবং এরপরে যদি 5কে আমি নিয়ে আসলে কত হয় 4 হয়ে যাবে এখানে, তাহলে এখানে হবে কত 4। তাহলে এখান থেকে আমি একটা লিখতে পারবো যে ab সমান কত 4/2 সমান হবে কত 2 হবে সমান 2। তো এটি হচ্ছে আমার এ বি সমান এত। তাহলে এখন আমার লিখতে হবে যে প্রদত্ত রাশি, তা প্রদত্ত রাশিটা আমার ছিল কি এ কিউব প্লাস বি কিউব, এখানে লিখবো আমি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখন দেখো মান বসবো, আমি এখান থেকে লিখতে পারবো যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এখন দেখো এ প্লাস বি সমান কত 3, 3 ওপরে কী আছে কিউব আছে মাইনাস 3ab, এ বি বলতে কত 2 ইন্টু এখানে এ বি বলতে কত 3, তাহলে দেখো 3q মানে কত 27 মাইনাস এখানে গুণ করলে কত হবে 3×6 এবং 3×6 18 হবে। তাহলে দেখো এখন 27 থেকে যদি আমি 18 বিয়োগ করি তাহলে আমি পাবো কত 9 পাবো। এটি হচ্ছে আমার খ নং প্রশ্নের অ্যান্সার। আমি এখন তোমাদের গ নম্বরটা দেখাবো। দেখো আমার গ নম্বরে বলা হয়েছে যে
এখানে মান দেওয়া আছে ওয়াই স্কয়ার সমান এগারো প্লাস রুট ওভার একশো বিশ। এখানে বলা হয়েছে ওয়াই স্কয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার সেভেন, এর মান নির্ণয় করো। দেখো আমার গ নম্বরে দেওয়া আছে ওয়াই স্কয়ার সমান এগারো প্লাস রুট ওভার কত একশো বিশ। তো আমি এখান থেকে লিখবো যে ওয়ান বাই ওয়াই স্কোয়ার, এখান থেকে আমি লিখবো যে ওয়ান বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমি কীভাবে লিখবো দেখো, ওয়ান বাই এগারো প্লাস রুট কত একশো বিশ। এখন দেখো এখান থেকে আমি কী করবো, ওয়ান ইন্টু এগারো মাইনাস রুট একশো বিশ, এবং নিচে লিখবো এগারো প্লাস রুট একশো বিশ ইন্টু এগারো মাইনাস রুট একশো বিশ। তাহলে লব হওয়ারকে আমি কী করলাম, এগারো মাইনাস রুট একশো বিশ দ্বারা কী করলাম, গুণ করলাম। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারবো যে এগারো মাইনাস রুট একশো বিশ, এবং আমি এখান থেকে লিখতে পারবো এগারো স্কোয়ার মাইনাস রুট ওভার একশো বিশ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে এগারো মাইনাস রুট একশো বিশ, এবং আমি নিচে এখান থেকে লিখতে পারবো একশো একুশ মাইনাস একশো বিশ। তাহলে আমি অ্যাকচুয়ালি এখান থেকে লিখতে পারবো যে অতএব ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান এগারো মাইনাস রুট একশো বিশ। দেখো একশো একুশ থেকে একশো বিশ যদি বিয়ে তাহলে ওয়ান হয়, আর এ সংখ্যার নিচে ওয়ান মানে এ সংখ্যাটা এখানে হবে। তাহলে এবারে পেলাম কত, ওয়ান বাই ওয়াই সমান। তাহলে এখান থেকে আমি লিখবো যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান, তাহলে এখানে লিখবো আমি এগারো প্লাস রুট একশো বিশ প্লাস এগারো মাইনাস রুট একশো বিশ। তাহলে দেখো এটা এটা কেটে দেওয়া যায়, তাহলে এখানে কত হবে টোয়েন্টি টু অর্থাৎ বাইশ হবে। এখন এখান থেকে লিখবো যে আমরা জানি, আমরা জানি যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি বলতে ওয়ান বাই ওয়াই। তাহলে এখান থেকে এটা এটা কেটে দেওয়া যায়, দেখো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার সমান পেয়েছি কত বাইশ, তাহলে এটা হবে কত টোয়েন্টি টু। এবার এখান থেকে লিখবো ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার সমান হবে কত মাইনাস টু। এখন দেখো এই মানটাকে আমি এদিকে নিয়ে আসবো, হ্যাঁ এই মানটাকে যদি নিয়ে আসি তাহলে এখানে লিখতে পারবো আমি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার সমান এখানে কত হবে বাইশ প্লাস হবে টু। তাহলে এখান থেকে আমি লিখবো যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান দেখো যোগ করলে কত হবে চব্বিশ, তাহলে এখানে স্কোয়ার ছিল স্কোয়ারটা আমি এবারে নিয়ে গেলে কত হবে রুট হবে। তাহলে এবার এখান থেকে লিখতে পারবো আমি ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান এখানে অতএব দেবো এখানে লিখবো টু রুট সিক্স। এখন যদি আমি এটা রুট করি তাহলে রুট করে দেবো পাপা টু রুট কত সিক্স। এরপরে আমি এখানে লিখবো যে আবার এখানে লিখবো আমি আবার দিয়ে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান টু রুট সিক্স, এটাকে আমি কী করবো ঘন করবো। তাহলে এখানে লিখবো যে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই হোল কিউব সমান টু রুট সিক্স কিউব, এখানে লিখে দিব যে আমি ঘন করে ঘন করে। তাহলে এখানে দেখো এখান থেকে আমি এখন কী লিখতে পারবো, এখান থেকে আমি লিখতে পারবো যে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস থ্রি এ বি বলতে ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান এখন টু রুট সিক্স কিউব, এইটার আমি মান পাবো ফর্টি এইট রুট সিক্স। এখন দেখো এখান থেকে আমি লিখতে পারবো যে তাহলে আমার এখানে এই ওয়াই ওয়াই কেটে দেওয়া যায়, তাহলে জাস্ট আমি এখান থেকে লিখতে পারবো যে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব প্লাস থ্রি ইন্টু এখন ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াইয়ের মান আমি কত পেয়েছি টু রুট সিক্স পেয়েছি। তাহলে এখানে দেবো আমি টু রুট সিক্স সমান ফর্টি এইট রুট কত সিক্স। তাহলে এখান থেকে আমি লিখবো যে ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সমান ফর্টি এইট রুট সিক্স মাইনাস কত তিন দু গুণা ছয়, তাহলে পরে সিক্স রুট কত সিক্স হবে। তাহলে এখান থেকে আমি লিখবো যে ওয়াই কিউব প্লাস ওয়ান অতএব ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সমান আমি যদি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে পাবো কত বিয়াল্লিশ রুট সিক্স। এরপরে আমি এখন লিখবো এখানে যে এখন এখানে লিখবো যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস ওয়ান বাই ওয়াই কিউব সমান, দেখো এইটার মান কত পেয়েছি, এটার মান আমি পেয়েছি কত বাইশ ইন্টু এটার মান কত পেয়েছি বিয়াল্লিশ রুট সিক্স। তাহলে এখন দেখো এই দুটোকে যদি আমি গুণ করি, আমরা সকলে গুণ করতে জানি, তাহলে যদি আমি গুণ করি গুণ করলে আমি এখানে পাবো ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সমান, এখন যদি এটা আমি গুণ করি গুণ করলে পাবো আমি নয়শো চব্বিশ রুট সিক্স। তোমরা সকলে এটা গুণ করতে জানো, এই জন্য আমি আর এখানে গুণ করে দেখালাম না। তো এখন আমি এখান থেকে লিখবো যে ওয়াই টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার ফাইভ
সমান 924 রুট 6 দেখো এখন এটা আসবে এই পারে নিয়ে আসবে যেহেতু প্লাস তাহলে জন্য মাইনাস দিলাম তাহলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান আমি জানি 2√6 এখন এখান থেকে লিখবো যে অতএব ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই ওয়াই টু দি পাওয়ার 5 সংগত হবে 922√6 এখন আমার এখানে দেখতে হবে যে প্রদত্ত রাশি তো আমার কি ছিল এখন আমি লিখবো যে অতএব প্রদত্ত রাশি তো আমার প্রদত্ত রাশিটা ছিল ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউ প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 7 এখান থেকে যদি আমি গুণ করি দেখো ওয়াই স্কোয়ার এবং ওয়াই কিউ যদি গুণ করি তাহলে ওয়াই টু দি পাওয়ার কত 5 প্লাস এখন দেখো এখান থেকে আমি লিখতে পারবো এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই টু দি পাওয়ার 7 আছে তাহলে এখানে দুইটা ওয়াই আছে এখানে 7টা ওয়াই আছে তাহলে ভাগ করলে আমার হবে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 তো ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 এর মান কত পেয়েছি আমি 922√6 এটি হচ্ছে আমার গ নং প্রশ্নের কি সলিউশন তো ভিউয়ার্স ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দাও আর ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর তোমরা অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক করে দিও তো আজ পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ